উত্তর পূর্ব দিকে যদি অগ্রসর হন তাহলে বাংলাদেশ উপকূলে আসার সম্ভাবনা আছে। আর সাগরে তিন নম্বর স্থানে সতর্কতা সঙ্গে জারি করেছি, সাগর যদি খারাপ হয়ে গিয়েছে এরই প্রভাবে মোটামুটি আজ আগামীকাল মোটামুটি দেশের উপর বৃষ্টিপাত হবে, মেঘলা হবে, কোথাও কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি হবে, এবং হয়তো খুলনা বিভাগ, বরিশাল বিভাগ কোথাও তো ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গাতে। এখনও কিন্তু নিশ্চিত না যে বাংলাদেশ উপকূলে আসবে। এখন পর্যন্ত আমাদের যে প্রেডিকশন, আমাদের যে অ্যানালাইসিস, আমাদের যে মডেলগুলো যে আমরা রান দেই ডাটা দিয়ে, বিভিন্ন ধরনের ডাটা দিয়ে বা বিভিন্ন প্রেডিকশন যে করা হয় সে অনুযায়ী কিন্তু ওর অবস্থান বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। সে আজকেই ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, সে আরেকটু শক্তিশালী হবে, সে কিন্তু পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই গতিতে যদি এইভাবেই যদি সে অগ্রসর হয় তা এখন পর্যন্ত প্রেডিকশন অনুযায়ী সে কিন্তু ভারতের যে পূর্ব উপকূলগুলো আছে বিশেষ করে উড়িষ্যা বা ওই সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন, পুরো পশ্চিমবঙ্গের যে উপকূলগুলো আছে এই যে কোনো এক উপকূলে সে আগামীকাল চব্বিশ তারিখে রাতে সে যে কোনো ভারতের এক উপকূলে অতিক্রম করার কথা। এই গতিতে যদি স্পিডে যদি সে আগাইতে থাকে, এই পথ ধরে যদি আগাতে থাকে, এর পরবর্তীতে যদি যে কোনো সময় তার পথ পরিবর্তন করতে পারে, ঘূর্ণিঝড় যে কোনো সময় তার পথ পরিবর্তন করতে পারে, একই সরল রেখায় কিন্তু সে চলে না, সে জিগজাগ হয়, সে গতিপথ বিভিন্ন সময় বিভিন্ন গতিপথ পরিবর্তন করে। যদি গতিপথ পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে যদি অগ্রসর হয় তাহলে বাংলাদেশ উপকূলে আসার সম্ভাবনা আছে। আদারওয়াইজ কিন্তু ওইভাবে এখন পর্যন্ত যে প্রেডিকশন সে অনুযায়ী আসলে বাংলাদেশ উপকূলে আসার সম্ভাবনা এখন পর্যন্ত কম। তবে যেহেতু বড় একটি সিস্টেম, যে কোনো সময় তার গতিপথ পরিবর্তন করতে পারে, এবং এই গতিতেও যদি এই উপকূলও যদি ভারতের এই উপকূলে যদি অতিক্রম করে তাহলে কিন্তু বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিমের যে অঞ্চল আছে বিশেষ করে সুন্দরবন, সাতক্ষীরা, খুলনা, বরিশাল উপকূলগুলো, বাগেরহাট এইসব অঞ্চলে কিন্তু বা তা ওই সংলগ্ন যে উত্তর বঙ্গোপসাগর আছে এখানে কিন্তু ইফেক্ট কিছু পড়বে আর কি। সেই জন্য কিন্তু আমরা সাগরে তিন নম্বর স্থানে সতর্কতার সঙ্গে জারি করেছি, সাগর যদি খারাপ হয়ে গিয়েছে এবং সাগরে যত মাছ ধরা নৌকা এবং ট্রলারগুলো ছিল গভীর সাগরে এবং উত্তর বঙ্গোপসাগরে তাদেরকে আমরা দুপুর ১২টার সময় নোটিশ জারি করেছি নিরাপদ আশ্রয়ে চলে যেতে আর কি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আর এরই প্রভাবে মোটামুটি আজ আগামীকাল মোটামুটি দেশের উপর বৃষ্টিপাত হবে, মেঘলা হবে, কোথাও কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি হবে, এবং হয়তো খুলনা বিভাগ, বরিশাল বিভাগ কোথাও তো ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গাতে আর কি। তাছাড়া এমনি তেমন বড় ধরনের এখন পর্যন্ত যে মানে গতিপথ তার এই গতিপথ ঠিক থাকলে এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের ইয়ের মধ্যে আমাদের পড়াশোনা একটু কম, আর গতিপথ পরিবর্তন হলে তখন আমাদের হিসাব ওই দিকে করতে হবে। হ্যাঁ, যেহেতু আমাদের দিকে ই করবে না তখন জলোচ্ছ্বাসের তো ই হয় না, ও যেদিকে যাবে ওই দিকে সাধারণত উইন্ড স্পিড বেড়ে যায়, ওইখানেই কিন্তু জলোচ্ছ্বাসের পরিমাণ বেড়ে যায়, ওই উপকূলে জলোচ্ছ্বাস তখন মানে বেশি হয়ে যায়। আর যেহেতু এখনও আমরা প্রিডিক্ট করছি না যে বাংলাদেশের উপকূলের দিকে আসবে, সেজন্য জলোচ্ছ্বাস নর্মাল যে জলোচ্ছ্বাস হয়, নর্মাল যে টাইডগুলো হয় মানে জোয়ার হয় বা ওইগুলি নর্মাল হবে, হয়তো তার চাইতে যেহেতু একটা সিস্টেম বড় একটা সিস্টেম যাচ্ছে তার সাথে হয়তো কিছুটা বেশি থাকবে, তাছাড়া মানে ওই ধরনের। আর জলোচ্ছ্বাস হয় যেখান থেকে সে যায় ওইখান থেকেই তার মানে জলোচ্ছ্বাসের পরিমাণটা বৃদ্ধি পাওয়া যায়। হ্যাঁ, আমি বলেছি কিন্তু আজ আগামীকালও কিন্তু বৃষ্টি থাকবে, গুড়ি গুড়ি বৃষ্টি, কোথাও হালকা বৃষ্টি, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে আজ আগামীকাল ২৪ তারিখ, এর পরবর্তীতে ২৫শে অক্টোবরও কিছু কিছু জায়গাতে বৃষ্টি থাকবে, তারপরে মোটামুটি আস্তে নর্মাল পরিস্থিতি চলে যাবে।